করোনা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য তৎপর। রাজ্যে এই মারণ ব্যাধি সংক্রমণ ছড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে, কিন্তু লকডাউনকে উপেক্ষা করে নদিয়ার চাকদা থানার মুকুন্দনগর গঙ্গার ঘাট থেকে হুগলির চড়ায় চাষের ফসল তুলে আনতে বেরিয়ে পড়েছেন বহু মানুষ। কেউ আবার নৌকা নিয়ে মাছ গঙ্গায় মাছের খোঁজে বেরিয়ে পড়েছেন, কারণ তাদের কাছে সে যেটুকু অর্থ সঞ্চিত ছিল তা প্রায় খরচ হয়ে গিয়েছে। কিন্তু লকডাউন পারলে কীভাবে চলবে তা ভেবে পাচ্ছেন না তারা, ফলে জলপথে পুলিশি নজরদারি না থাকায় চলছে জীবিকা নির্বাহের কাজ। এই লকডাউনটাকে সত্যিকারে আপনাদের কি মনে হয়, আপনি কতটা কি এটাকে মানছেন? মানতে বলতে এখন মানতে হবে, যেটা ছড়াচ্ছে সেটা থেকে দূরে থাকতে হলে মানতে হবে। এই আর কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? বাড়ি থেকে আমরাই খেয়ে দিয়ে বিকালে গিয়েছিলাম। কোথায় গেছিলেন? তিনটে ওই কি জায়গার নাম কি? ওটা আমরা বড় চড়া বলি আর ওটা হুগলি পড়ে যায়। আচ্ছা, মানে আমাদেরই এইসব জমি জায়গা ভেঙে ওই পারে গিয়েছিল। নদিয়া থেকে কমল দত্ত, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।